ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপিয়াস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর দেখো, আমি সকালবেলায় স্নান টান করে চলে এসেছি বাগানে। আমি এই গাছটা থেকে বেলপাতা তুলবো বলে এসেছি। আজকে হচ্ছে একটু শিব ঠাকুরের মাথায় বেলপাতা দেবো, প্ল্যান করেছি কালকে থেকে। বাট সকালবেলা উঠেই মাত্র ঠাকুর ঘরে চলে যাওয়া হয় 5:30-6টার সময়, আর এখানে আসার টাইম হয় না। তো আজকে আমার কোনো কাজ নেই, তো ওই কারণে ভাবছি যে সব দিন তো রুপোর বেলপাতা দেওয়া হয়, তো আজকে একটুখানি অরিজিনাল বেলপাতাটাই শিব ঠাকুরকে আমি অর্পণ করব। তো দেখা যাক, পোকা না ভালো সেটা আগে দেখি। এই যে হচ্ছে বেলপাতা, আর বেশিরভাগ বেলপাতাই হচ্ছে খারাপ। দেখা যাক, একটুখানি দেখি তারপরে তুলছি। বন্ধুরা, আমি কিছু পাতা এখানে এই যে কালেক্ট করেছি। এত বড় গাছটায় মাত্র 1-2টা পাতা আমি ভালো পেলাম। অ্যাকচুয়ালি অনেক পাতাই খারাপ, তো আমি অত দেখার ধৈর্য নেই। এখন অনেকটাই বেজে গেছে, কালকে অনেক বড় একটা অর্ডার ছিল, আর এত বড় লোহার খুন্তি ধরে রান্না করে করে আমার খুব হাতে ব্যথা করছে, ওই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠিনি। এখন বাজে 7টা, আমি 7টার সময় ঘুম থেকে উঠলাম। উঠে স্নান টান করে বেরিয়েছি, ওই যে ওপাশে গ্রিন কালারের বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িতেই আমাদের। আর এই যে পুকুরের জলেও আমাদের বাড়ির একটা প্রতিচ্ছবি পড়েছে, ওই কালারের বাড়িটা আমাদের ওই যে। আর এই পিঙ্ক কালারের বাড়িটা আমার শ্বশুরমশাইয়ের কাকুর বাড়ি। তো যাই হোক, চলে যাই এবার ঠাকুর ঘরে। আর এই যে আমাদের সেই বিখ্যাত বাগানটা, যেখানে আমি গরমকালে প্রায় আসি আর তোমাদেরকে ভিডিও শেয়ার করি। তো চলো, অন্যদিন দেখানো যাবে, বাগানটা সাদা হয়ে আছে কুয়াশায়। চলো বাড়ির দিকেই চলে যাচ্ছি, ঠাকুর ঘরে যাব, তারপরে অনেক কাজকর্ম রয়েছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের সাথে দেখতে থাকো আমার ভিডিও, ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সঙ্গে থেকো। চলো এখান থেকে কটা তুলসী পাতা তুলে নেওয়া যাক। চলো, তো বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করি। আমি তেলের উপরে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, এই যে শুকনো লঙ্কা, কালো জিরেও দেখতে পাচ্ছ, এই যে ফোড়ন দিয়েছিলাম সর্ষের তেলের উপরে অবশ্যই। তার উপরে আমি রসুন, পেঁয়াজ এবং পেঁয়াজগুলি ভেজে নিয়েছি, আর এখানে ওলকপি, ফুলকপির পাতা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। তো চলো এটা এখন বেটে ফেলা যাক একসঙ্গে, তারপরে আমি তোমাদের কাছে ফিরে আসছি, দেখাবো কেমন করে আমি রেসিপিটা তৈরি করছি। চলো বেটে নিই। এই যে আমি পাতাগুলো সব একত্রে বেটে নিলাম। এবার কি করব, এখানে সামান্য নুন দেব পরিমাণ মতো, তারপরে চলো তেলের উপরে একটু হালকা করে ভেজে নেব। রেডি হয়ে যাবে আমাদের ফুলকপি এবং ওলকপির পাতা বাটা। তো চলো নুন দিয়ে নিই এবং ভেজে নিই। নুন দেব পরিমাণ মতো, দেখো শুকনো লঙ্কা এবং কালো জিরে এখানে ফোড়ন দিয়েছি। এবার চলো এটা দিয়ে ভেজে নেব। আমি মিনিট পাঁচে ভেজে নেব, চলো ভেজে নিই তারপরে ফিরে আসছি। দেখো এরকম একটা শক্ত ডো টাইপের হবে, আর কড়াইতে যেখানে সেখানে আর লেগে যাবে। চলো এবার আমরা নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, হয়ে গেছে আমার পাতা বাটা, দেখো। তো এইভাবে তোমরা ফুলকপি এবং ওলকপির পাতা বেটে খেতে পারো, আমি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো কত সুন্দর একটা পাতা বাটা হয়ে গেছে, আর এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে, গরম ভাতের সাথে খুব দুর্দান্ত জমে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। তো চলো আজকের এই পাতা বাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখনকার মতন তবে টাটা।